गुड मॉर्निंग स्टूडेंट्स, आज एक अन्य रकम सब्जेक्ट पढ़ते चले मे बी से निजे तो तुम्हारा सबाई जान तो निजे रिकैपिटुलेशन भावलम तुम्हारा दिले जदि को उपकार है तो आज हमें जो स्टार्ट करब से हे रिसार्च मैंने रिसार्च रि मान पुनर सार्च मान खोजा মানে আবার নতুন করে যে জিনিসটা আমরা খুঁজব দেখব ঠিক আছে সেটাকেই বলছি আমরা রিসার্চ মানে আগেইন আগেইন অ্যান্ড আগেইন ঠিক আছে সো আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব বা যেটা টপিকটা পড়ছি সেটা হচ্ছে রিসার্চ রিসার্চ পড়তে গেলে আমাদের যেটা আগে জানতে হবে সেটা হলো হাউ ওয়েল Do I know me? মানে আমি নিজেকে কতটা জানি As a individual, as a person, as a myself Paramita Roy, তো আমি নিজেকে কতটা চিনি That is how well do I know? তো first ডিসক্রাইব ইয়োর গুড কোয়ালিটিস আমরা সবসময় চাই না ভালো জিনিসটা আগে বলবো ভালো জিনিসটা আগে করবো ভালোটা আগে পেতে চাই তো সেরকম নিজের গুড কোয়ালিটিগুলো যদি নিজে জাজ করি বা নিজের ক্যারেক্টারিস্টিক ট্রেটস স্ট্রেংথ হাউ আর ইউ ডুইং টু বুস্ট আপ দেম মানে আমার এই যে কোয়ালিটিগুলো একমাত্র কিন্তু আমিই জানি যেটা আমাকে আমার থেকে কেউ ভালো চেনে না ঠিক আছে তাহলে সেটা যেমন আমি আইডেন্টিফাই করতে পারবো তেমনি সেগুলোকে বুস্ট আপ করার জন্যে একটা হেলদি পার্সনের নিয়ম হচ্ছে সে তার কোয়ালিটিটা যেমন গেস করতে পারে কোয়ালিটিটাকে মডিফাইও করতে পারে তার মানে যেমন ধরো আমার এই সাবজেক্টটা একটু ভয় লাগে তো পরীক্ষার সময় আমরা কী করি সাবজেক্টটা তো আমরা পরীক্ষা দিই ভালো করে তার মানে কি আমি সেই ভয়টাকে ওভারকাম করি তেমনি যদি আমার কোনো গুড থেকে থাকে খুব ভালো যদি আমার কোনো অল্টার বিহেভিয়ার থেকে থাকে তো অ্যাজ এ হেলদি পার্সন সেই অল্টার বিহেভিয়ারটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি ঠিক আছে নেক্সট ডিসক্রাইব দ্য থিংস ইউ থিঙ্ক ইউ আর অ্যাফ্রেড অফ ডুইং ও দ্য থিং ইউ কান্ট রিয়েলি ডু or traits you do not have or your weakness what weaknesses মানে এমন কোনো কাজ যেটা তোমার দ্বারা করা পসিবল না তুমি সেটা ভেবেছো এমন কোনো কাজ যেটা তুমি করোই না কোনো দিন এমন কোনো কাজ যেটা তুমি করতে চাও না এমন কোনো জিনিস যেটা তোমার দুর্বলতা যেটা তোমার দ্বারা সম্ভবই না যেমন ধরো যে আমরা অনেকেই আছি অ্যানিমাল লাভার যারা কিছু মানুষ আছে যারা মানে অ্যানিমালের গায়ে বা রাস্তা দিয়ে যেতে গেলে তাদেরকে টাচ করতে তাদের একটা হেজিটেশন হয় একটা বাইন্ডিংস থাকে কিন্তু আবার কেউ কেউ আছে যে না ওদেরকে ঘেন্না করি না কিন্তু তাই বলে যে কোলে নিয়ে বসে থাকবো সেটাও নয় তাহলে কি এই যে তুমি তোমার ক্যারেক্টারিস্টিকটাকে আইডেন্টিফাই করলে বা তুমি সেপারেট করতে পারলে যে এ এটা চায় না কিন্তু এটা পছন্দ করে সে ভালোবাসে না বলে এটা নয় যে এটা পছন্দ করে না ঠিক আছে তাহলে এই না চাওয়া না পাওয়াগুলোকে আমি যদি ওভারকাম করতে চাই বা উইন অফ করতে চাই কীভাবে করব ঠিক আছে সো এবার যেটা আমরা ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো মানে বিভিন্ন ছবি রিসার্চ এটার মানে একটু তোমাদের ছবিটা দেখেই একটা ক্রিটিক্যাল কমপ্লেক্সড একটা জটিল ব্যাপার মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই একটু কমপ্লেক্স বা একটু কঠিন আছে কিন্তু ব্যাপারটা বুঝতে পারার পর তখন মানে দেখবে যে ব্যাপারটা খুবই ইজি এবং সায়েন্টিফিক্যালি যদি আমি রিসার্চটা করতে পারি বা পড়াশুনোটাও করতে পারি তাহলে দেখবে যে এটা অনেকটাই ইজি ঠিক আছে তো এটার ডেফিনেশন সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে সেটা ফার্স্ট যে ওয়ার্ডটা আমাদের মাথায় আসে সেটা হলো সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক প্রসেস
to answer questions about facts and relationship between facts. মানে একটা সায়েন্টিফিক ওয়েতে সিস্টেমেটিক আমি যদি কিছু কোশ্চেন করি সেটার অ্যান্সার দেওয়া, ঠিক আছে? আর সেই অ্যান্সারগুলোর মধ্যে যে রিলেশনশিপটা, তাকে আমি রিসার্চ বলছি। তাহলে রিসার্চ হলো একটা সায়েন্টিফিক প্রসেস যেটা কিনা সিস্টেমেটিক, এবং কিছু কোশ্চেন বা কিছু ফ্যাক্টের অ্যান্সার, এবং দুটো কোশ্চেনের ভেতর বা দুটো ফ্যাক্টের ভেতর যে রিলেশনশিপ বার করার নামই হলো রিসার্চ। আরেক অন্যভাবে বলতে পারি, ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি ইনভলভড ইন সিকিং অ্যান্সার টু আনআনসার্ড কোশ্চেন। তার মানে কিছু মানে অ্যান্সার না দেওয়া কোশ্চেনের অ্যান্সার দেওয়া, কিছু উত্তর পাওয়া যাচ্ছে না কিন্তু সেগুলোকে যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি সেটাকেই আমরা সায়েন্টিফিক ওয়েতে সিস্টেমেটিক্যালি করতে পারি, তাকে রিসার্চ বলবো। এছাড়া কি রিসার্চ সিক্স টু জেনারেট অ্যান আনসার টু দ্য প্রবলেম। মানে প্রবলেম বলতে এখানে কোনো ফ্যাক্ট, কোনো ইনসিডেন্টের কথা বোঝানো হয়েছে, এবং যখন আমরা সেই কোশ্চেনটার অ্যান্সার খুঁজে বার করব বা জেনারেট করার চেষ্টা করব বা অ্যান্সারটা স্টাবলিশ করার চেষ্টা করব, বার করার চেষ্টা করব, ঠিক আছে, তাকেও আমরা রিসার্চ বলতে পারি। এর ফলে কি হবে, আমাদের যে অ্যান্সারটা খুঁজছিলাম সেটা ফ্রুটফুলও হতে পারে বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটা ব্যবহারও করতে পারি। আমরা যে কাজটা করতে চাইছি সেই কাজটা যেমন সায়েন্টিফিক দিক থাকবে তেমনি সেটা ইন ফিউচারে আমরা সেটা কিন্তু ইউজও করতে পারবো, ঠিক আছে? তাহলে মোটামুটি রিসার্চ মানেটা হলো টু সার্চ আগেইন, টু এক্সামিন কেয়ারফুলি, রিসার্চ সিক্স অ্যান্সার টু কোশ্চেন্স ইন অর্ডারলি অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে, ইট ইজ আ মেথড অফ প্রবলেম সলভিং। কোনো একটা প্রবলেম হলে আমরা যে বিভিন্ন সলভিং অ্যাটিটিউড দিই, দেখাই, কাজ করি, সেটাই হচ্ছে রিসার্চ। যেমন ধরো যদি আমাদের দেখা গেল বাথরুমে সাডেনলি জল আসা বন্ধ হয়ে গেছে, কী কী কারণে হতে পারে? কলে কোনো ব্লকেজ হতে পারে, কারেন্ট চলে যেতে পারে, ট্যাঙ্কটা যেখান থেকে রিজার্ভার সেটা জল খালি হয়ে যেতে পারে, তাহলে কি এমন অনেক কিছু হতে পারে। তাহলে আমি যখন এটারই যখন সলিউশনটা বার করলাম যে কী কারণে জলটা বন্ধ হলো, এই যে আমি বিভিন্নভাবে খুঁজে বেড়াচ্ছি, দেখা গেল ট্যাঙ্কের ঢাকনাটা এতদিন খোলা থাকতো, তার জন্যে পাতা জমে জমে ট্যাঙ্কের যে ড্রেনের মুখটা সেটা জল যাওয়ার মুখটা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা লাস্টলি সলিউশন কী বার করলাম, ট্যাঙ্ক পরিষ্কার করা হলো এবং এবার থেকে ট্যাঙ্কের মুখটা আমরা ঢাকা দিয়ে রাখবো, তাহলে আর পাতা জমবে না, দ্যাট ইজ দ্য সলিউশন, ঠিক আছে? তার মানে এটাই হলো প্রবলেম সলভিং মেথড বলতে এটাই বোঝানো হচ্ছে। মনে যদি কোশ্চেন আসে সেগুলো বিভিন্ন উপায়ে সলভ করার অ্যাটিটিউড, সেটা সায়েন্টিফিক হতে হবে এবং সিস্টেমেটিক হতে হবে, এবং ইন ফিউচার যাতে আমরা সেটা সলভ করতে পারি তাকেই বলা হচ্ছে রিসার্চ। এছাড়াও রিসার্চ ইজ আ সায়েন্টিফিক সিস্টেমেটিক কন্ট্রোলড অর্ডারলি অ্যান্ড অবজেক্টিভ ইনভেস্টিগেশন টু ডেভেলপ রিফাইন এক্সপ্যান্ড বডি অফ নলেজ। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের পার্টিকুলার মিনিং আছে। রিসার্চ হচ্ছে একটা সায়েন্টিফিক, সিস্টেমেটিক মানে একটা সিস্টেম মেনে কাজটা হয়, কন্ট্রোলড মানে একটা মানে তোমার একটা বাউন্ডারি থাকবে, বা তুমি যে কাজটা করতে, তোমার বাড়ির ফ্ল্যাটের জলের ট্যাঙ্ক জল আসছে না, তুমি নিশ্চয়ই অন্য বাড়ির ফ্ল্যাটে যাবে, তাই কি তোমার আন্ডারেই সেই প্রবলেমের সলভটা আছে। নেক্সট অর্ডারলি, একটা অর্ডারে প্রবলেম হবে, যে চারতলায় যদি সমস্যা হয় তাহলে কি সেটা আস্তে আস্তে তিনতলা, দুতলা, একতলা, এরকম একটা স্টেপ ওয়াইজ সমস্যাটা এগোবে, সেটাকে বলা হচ্ছে অর্ডারলি। আর অবজেক্টিভ ইনভেস্টিগেশন মানে আমি যে কাজটা করব তার একটা অবজেক্টিভিটি থাকবে, ঠিক আছে? টু ডেভেলপ রিফাইন অ্যান্ড এক্সপ্যান্ড বডি অফ নলেজ, তাহলে এই যে এতগুলো কাজ আমি করলাম আমার নিজেরও তো নলেজটা বাড়লো, ঠিক আছে? সেটাকেই বলা হচ্ছে রিসার্চ। মানে একটা সিস্টেমেটিক ওয়েতে
সায়েন্টিফিক নলেজ দিয়ে সায়েন্টিফিক প্রসেসে অর্ডারলি এবং কন্ট্রোল ম্যানারে আমরা যে বডি অফ নলেজটাকে এনহ্যান্স করছি তাকেই বলছি রিসার্চ। নার্সিং রিসার্চ কি? নার্সিং রিসার্চ হলো একটা সিস্টেমেটিক ইনকোয়ারি ডিজাইনড টু ডেভেলপ নলেজ অ্যান্ড ইস্যুস অফ ইম্পর্টেন্স টু দ্য নার্সিং প্রফেশন ইনক্লুডিং নার্সিং প্র্যাকটিস এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনফরমেটিক্স। তাহলে নার্সিং রিসার্চ কি? নার্সিং রিসার্চ হলো একটা সিস্টেমেটিক ইনকোয়ারি, মানে একটা সিস্টেমে ফেলে ইনকোয়ারি করা, কেন নলেজটা বাড়ানোর জন্যে। সেটা বিভিন্ন ফিল্ডে হতে পারে, নার্সিংয়ের প্রফেশনের ক্ষেত্রে, নার্সিং প্র্যাকটিসের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এবং ইনফরমেটিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, তাকে আমরা নার্সিং রিসার্চ বলছি। এ যেমন এক্সাম্পল ধরো, হাউ টু অ্যাডাল্ট উইথ অ্যাকওয়ার্ড ব্রেন ইনজুরি পারসিভড দেয়ার সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড রিলেশনশিপ, মানে যাদের ব্রেন ইনজুরি হয়েছে তারা কেমনভাবে সোশ্যালি ইন্টারাক্ট করে অন্যান্য সোশ্যাল পার্সনদের সঙ্গে এবং তাদের সঙ্গে কী রিলেশন, মানে যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার বা মেন্টাল ডিসঅর্ডার আছে তারা কীভাবে সোসাইটির সঙ্গে কমিউনিকেশন করে এবং সোসাইটির অন্যান্য পার্সনের সাথে কী রিলেশন, সেই রিলেশনশিপটা কীভাবে মেনটেন করছে, ঠিক আছে, এটা হলো একটা কোশ্চেন, বুঝতেই পারছো তো, সেটাকে বলা হচ্ছে রিসার্চ কোশ্চেন। আমরা সবসময় একটা জিনিস শিখতে হবে, ফার্স্ট আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কোশ্চেন করা, দ্যাট ইজ রিসার্চ কোশ্চেন। সেটা কোনো ভেগ কথা হবে না, একদম সায়েন্টিফিক কথা হবে এবং যেটা আমি জানতে চাইছি সেটার মধ্যে যেন আমার কোয়েরি থাকে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে রিসার্চ কোশ্চেন। অ্যান্ড দ্যাট উইল বি বেসড অন মাই সায়েন্টিফিক নলেজ। নেক্সট, সোর্সেস অফ ইনফরমেশন। তাহলে এই যে আমি কোশ্চেনগুলো করলাম, আমি ইনফরমেশনগুলো কোথা থেকে পেতে পারি? কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশন, তার মানেটা কি? উই হ্যাভ অলওয়েজ ডান ইট দ্যাট ওয়ে, মানে এই যেমন আমরা বলি না, একটা কিছু নতুন আমরা যখনই করতে যাই তখনই দেখবে পারিপার্শ্বিক থেকে এমন এমন কোশ্চেন আসে, আমরা তো এভাবে করেছি, আমরা এটা পাইনি তোমরা এটা কেন পাবে, জানিস আমরা এই করেছি তোরা কী করে করলি এটা, বা কেন এতদিন ধরে তো এটা হয়ে এসেছে, লাইক দ্যাট। তাহলে এগুলোই হচ্ছে কাস্টম, এটা ট্র্যাডিশন চলে আসছে, যে আমার বাড়ির আমি ওনার হব, দ্যাট ইজ আ ট্র্যাডিশন, বাবার সম্পত্তি ছেলে পাবে, এরকম, ঠিক আছে। নেক্সট, অ্যাসেম্বলড ইনফরমেশন, এক্সাম্পল কি? কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ডেটা, মানে সবসময় আমাদেরকে ইনফরমেশনগুলো অ্যাসেম্বল করতে হবে, অ্যাকোয়ার করতে হবে, এক জায়গায় করতে হবে, যাতে আমরা আমাদের যে ডেটা, যে ইনফরমেশন, সেটার কোয়ালিটিটা ভালো করতে পারি, ঠিক আছে। নেক্সট, সায়েন্টিফিক রিসার্চ, মানে মোস্ট অবজেক্টিভ অ্যান্ড দ্য সোর্স অফ নার্সিং নলেজ, মানে আমাদের যে ইনফরমেশন বা আমরা যে কথা বলবো, যে কাজটা করব, অবশ্যই সেটার অবজেক্টিভিটি থাকবে এবং নার্সিং নলেজ যেটা, সেটা কিন্তু আমাদেরকে সায়েন্টিফিক হতে হবে, সায়েন্টিফিক রাখতে হবে, তার জন্যই আমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে এবং আমাদের বডি অফ নলেজটা যেন এক্সপ্যান্ড করে এবং সেটা সায়েন্টিফিক হয়, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট, ট্রায়াল অ্যান্ড এরর, মানে আমি হয়তো সেটা জানি না, আমি কাজ করতে করতে শিখতে পারি, আবার কোনো কিছু কেউ প্র্যাকটিস করেছে, করে দেখেছে হ্যাঁ রে এটা কাজ করে, সেটা থেকেও আমি ইনফরমেশনটা নিতে পারি, এটাই বলে ইফ ইট ওয়ার্কস উইল ইউজ ইট, মানে যদি এটা কাজে লাগে, মানে যদি দেখি আমি অ্যাক্টিভিটিটা ফ্রুটফুল হলো, তাহলে এটা আমি কন্টিনিউ করব, ঠিক আছে। নেক্সট, লজিক্যাল রিজনিং, সেটা কি? মানে আমি যে রিজনটা দেখাবো সেটা যেন লজিক থাকে সেটার, ঠিক আছে, যেমন আমরা সায়েন্টিফিক কাজ করব তেমনি সেটার একটা লজিক থাকতে হবে, ঠিক আছে। এটার লজিকটাকে এবার দুভাগে ভাগ করা হচ্ছে, এই লজিক্যাল রিজনিংকে, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ,
ঠিক আছে, সেটা আমরা পরে আবার এক্সপ্লেন করব। নেক্সট, এক্সপার্টস অর অথরিটিস, মানে আমি যে কোনো ইনফরমেশান আমার অথরিটি থেকে পেতে পারি, আমার সিনিয়র থেকে পেতে পারি, আমার পেয়ার গ্রুপ থেকে পেতে পারি, বা কোনো ইনফরমেশান বুক থেকে পেতে পারি, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে আমি সোর্সটা পেতে পারি, কিন্তু সোর্সটা সায়েন্টিফিক এবং লিগাল এবং বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে পারপাসেস অফ রিসার্চ, রিসার্চ কেন করব বা প্রয়োজনীয়তা কী রিসার্চ করার। ফার্স্ট কী আছে, আইডেন্টিফিকেশন, ডিসক্রিপশন, এক্সপ্লোরেশন, এক্সপ্ল্যানেশন, প্রেডিকশন অ্যান্ড কন্ট্রোল। আইডেন্টিফিকেশন মানে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশনকে আইডেন্টিফাই করা, নতুন জিনিসটাকে বা যে কোনো একটা ইনসিডেন্টকে আইডেন্টিফাই করা, সে কারণে আমি রিসার্চ করতে পারি। নেক্সট, ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে হলো যে আমি যে কাজটা করব, আমি কাজটার মাধ্যমে কোনো একটা ইনসিডেন্ট বা ফ্যাক্টকে বা আমার অ্যাক্টিভিটিটাকে ডেসক্রাইব করতে পারি, সেটাও ওয়ান টাইপ অফ রিসার্চ, মানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া, ঠিক আছে। নেক্সট, এক্সপ্লোরেশন মানে কোনো ফ্যাক্টকে এক্সপ্লোর করা, সামনে আনা, আবিষ্কার করা, ঠিক আছে। নেক্সট, এক্সপ্ল্যানেশন মানে অ্যান্সার দেওয়া, এক্সপ্লেন করা যে এই কাজটা করার ফলে এই কাজটা হচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ এক্সপ্ল্যানেশন, বা এই কারণে এটা হয়েছে। নেক্সট, প্রেডিকশন, প্রেডিকশন মানে হচ্ছে প্রেডিক্ট করা, কোনো কিছু ইন ফিউচারে হবে ভেবে আমাদের কোনো স্টেপ নেওয়া, ফিউচার স্টেপ নেওয়া। নেক্সট, কন্ট্রোল, কন্ট্রোল মানে কি, কন্ট্রোল মানে হচ্ছে কোনো কিছুর উপরে আমার যে অধিকার দেখানো, বা সেটাকে হয়তো আমি কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, সেটা আমার মানে বিয়ন্ড মাই কন্ট্রোলে থাকবে, বা আমি কন্ট্রোললেস করতে পারি, মানে বিভিন্ন জিনিসকে আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, দ্যাট ইজ কন্ট্রোল, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকে এই অবধি থাক, আর নেক্সট পার্টটা আমরা আবার কন্টিনিউ করবো, একসাথে বেশি পড়লে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে।